যেখানে সমস্ত মাখলুকের সফর শেষ, সেখান থেকে আমার নবীর সফর শুরু। আমার তিনটা বিষয়ে আল্লাহ পাক কোরআনে প্রথমে আলোচনা করেছেন। ইমানদারের আলোচনাটা কিভাবে করেছেন বলুন, আপনারা বলবেন তো জি। وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَمَا أُنْزِلَ مِنْ بَعْدِكَ বাবার বেটা হইলে ওইটার একটা পূর্ণাঙ্গ কপি দেখাও। সর্বত্র কোরআনে কারীম এক, এর মধ্যে কোন সন্দেহ পরিবর্তন কেউ করতে একটা জায়গায় একটু সমস্যা, কি জায়গায় আপনাদের যে ধর্মীয় গ্রন্থ
গ্রন্থ সেই কোরআনের ভিতরে আমাদের ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে যে সমস্ত আয়াতগুলিতে বিভিন্ন রকম কথাবার্তা আছে এইগুলিকে একটু যদি কাট করিয়া পরিবর্তন করে তোমাদের মন মত বানায়া অভ্যাস, এই জন্য তুমি আজকে আমার সঙ্গে এই কথা বলতে পেরেছ। আমার নবীকে আল্লাহ পাক গোটা বিশ্বের জন্য নবী বানিয়েছেন, আমার নবীকে আল্লাহ পাক সর্বকালের জন্য নবী বানিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্য তিনি চলে গেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতেরা তারে ডাকে তো মূসা যদি আল্লাহ যুদ্ধ করার হুকুম তোমার দিয়ে ধরানোর লোকে যুদ্ধ করা লাগলে তুমি তোমার আল্লাহ কইল আমরা কিন্তু তেমন নাই। রাসূলের সঙ্গে দাঁড়িয়ে বলছে ও আল্লাহর হাবিব আমাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আপনার দাঁড়িয়ে সামনে আমরা লড়াই চালিয়ে যাবো। চোদ্দশো বছর পরে আমাদের পাকিস্তান থেকে ভাড়াটিয়ে মরুনি ভাড়া করে এনে রথযাত্রা বের করো আর একটা কাজ হয়েছে বাংলাদেশে দাউদ হায়দারের যখন আগমন হয়েছে আমরা বুঝে চুপ করে বসে আসলাম, কি এর দাউদ হায়দার, কি এর তসলিম আসলেন, কি এর আহমদ শরীফ, এরা দুই খুচরা কাসরা বাহিনীর লোক, প্রফেসর, লেখক, একবারে হাইকোর্টের দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, রায়টা পত্রিকায় আসতে দেরি, মুফতি ফজলুল হক আমিরের খুনটা আসতে দেরি নাই, সেখানে শাইখুল হাদিসের খুনটা আসতে দেরি নাই, প্রবীণ ব্যক্তি আমেরিকাতে বসে হজের বিরুদ্ধে তাবলিগের বিরুদ্ধে কথা বলছে, আমেরিকা থেকে বাংলাদেশে আসার আগে শুধু মন্ত্রিত্ব যাই নাই আমাদের লোক তুমি দাঁড়িয়ে পাগলিওয়ালা পাবলিক সম্পর্কে ভুল মেসেজ দিয়েছেন তাকেও সারি নাই। জাম্বুরা দিয়া ধরছি, জাম্বুরা দিয়া
আমাদের ইসতিমা আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি নাই, কোরআন চ্যালেঞ্জ গ্রহণ করি। বাংলাদেশের ভিতরে যত প্রকারের বাতিল যত দিক থেকে আসছে আমরা জানি নাই। আজকেও যদি বাংলাদেশের কোন ইসলামী সম্মেলন ওয়াজ না দিলে কেউ যদি সামান্যতম ভুল ওয়াজ করে আমার পরে যদি নবী হইতো উমর ইবনুল খাত্তাব হইতো, ভূমিকম্প শুরু হয়েছে মদিনায়, হাতের লাঠি দিয়া মাটির মধ্যে আঘাত করে যখন মাটি থামছে মাটির দিকে ছায়া রাগ করে রাখবে কাটি করে মাটির দিকে ছায়া রাগ করে ভূমিকম্প দিয়ে শেষ করে নাকি শেষ না করার পেছনে কারণ করে নেই বলি আমার বইয়ে কথা বলছে পনেরো সময় ধরে বাতাসে কথা বসে দিয়েছেন আল্লাহ নবীকে যে কোনো বিষয়ে পরামর্শ দিয়েছেন আল্লাহ সেই উমরকে রাসূল বলেছেন যদি নবী হইত তোমার পরে যেহেতু নবী নাই উমর হইতে সেই উম্মতের জন্য নবী হইতে পারল না, সেই উম্মতের জন্য সেরা দিবিল হওয়া ঠিক 100 টানা বহুমত বিমা ছিল তসলিমারি সাকি যত মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল তুলিয়া সর্বশেষ কলেরা ডুবে পায়খানা তাতে করে মরছে নবী
ডাক্তারবেলা বাক্স বলে দিনের বেলা সেন্টার দখল নবী বানাই কে যত নবী আল্লাহ দুনিয়াতে পাইছে সমস্ত নবীর নাম মুতলাক এক শব্দে মুরাক্কাব কোন নবীর নাম নেই সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই আঘাত করেছেন তারা আজকে আবার রোজার কিনারে এসে দাঁড়াইতে পারে তারা তোমাদের বাংলাদেশে মুসলমান পরিচয় থাকার কারণে আজকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই হিন্দু বাংলাদেশে বসবাস করে বুদ্ধিস্ট বসবাস করে খ্রিস্টান বসবাস করে বড়দিন পালন করে দুর্গা পূজা করে সরস্বতী পূজা করে বিভিন্ন রকম ধর্ম উৎসব করে আমার দেশের রাস্তাঘাটে পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয় শুধু তাই না বাংলাদেশে সম্প্রদায় সম্প্রদায় সম্প্রীতির দেশ হিসাবে এই দেশে যদি হিন্দুরা পুলিশটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে পুলিশ যদি প্রোটেকশন না দিতে পারে আজকে দেশের আন্দোলন দেশের ছাত্ররা তাদেরকে প্রোটেকশন দিতে প্রস্তুত মুসলমানদের রক্ত রঞ্জিত করেছে কাশ্মীরের মাটি মোদী মোদী গুজরাটের বিশ্বে এখন মুসলমানদেরকে নাগরিকত্ব বাতিল করে মুসলমানদেরকে দেশ থেকে নির্ধারিত করে দিলে পরিষ্কার ভাষায় বলতেছে ইংরেজের বিরুদ্ধে লড়াই আমাদের স্বাধীন করেছি তোমার বাবা করে না ভারতের প্রত্যেকটি বালি কণা আমার আলিম ওলামায়ে কেরাম আমার পূর্বপুরুষের রক্তের সাক্ষী দিবে আজকে তুমি সেই মুসলমানদেরকে সেখানে তুমি বিতাড়িত করে দিবে বাব্যি নিশ্চিতের জায়গায় রাহুলীদের নির্মাণ করে ফেলবে করতে পারো নির্মাণ জেনে রাখো বাব্যি নিশ্চিতের জায়গায় রাহুলীদের তোমার ক্ষমতা বলে তোমার প্রশাসনের ক্ষমতা বলে তোমার বন্দুকের আর তোমার রাইফেল আর তোমার অস্ত্রের মুখে সেই জায়গার মধ্যে রাহুলীদের নির্মাণ করতে পারবা কিন্তু জেনে রাখো আল্লাহ হয়তো দুনিয়াতে থাকবো না সেই জায়গায় মুসলমানরা মসজিদ নির্মাণ করে সারাবে আমার বন্ধুগণ সেই জায়গায় আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমার দেশে বসবাস করে আরামে ধর্ম উৎসব পালন করে আরামে আমরা তাদেরকে বাধা দেই না কাদিয়ানিদেরকে বাধা দেই তারা আমাদের নবীর শত্রু দিনের শত্রু কোরআনের শত্রু ইসলামের শত্রু তারা আমার বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি ষড়যন্ত্র করে মুসলমান নাম দিয়ে এই সমস্ত মুসলমান নাম দিয়ে বাংলাদেশে তারা থাকতে পারবে না তাদেরকে বাংলাদেশের সংসদে আইন পাস করে যদি কথা না কো মনে করবেন হে অন্য দলের
কাদিয়ানীদেরকে কেউ যদি কাফের মনে না করে, তাদেরকে যদি কেউ সমর্থন করে, তাদের পক্ষে যদি কেউ দাঁড়ি করে, পরিষ্কার বাসাই বলতেছেন আমাদের কাছে সবিশেষ আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করাচিতে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে। আজকে আমার দেশের আওয়ামী লীগের বন্ধুদেরকে বলতে চাই, আপনারা একজনের গাড়ে নৌকা উঠিয়ে দিলেন, সারা বাংলাদেশের 300 আসনে আপনাদের নৌকাটাকে নামায় রাখেন, 300 আসনের কোথায় থেকে ইনু মেনন দাঁড়াবে আসেন দেখি, জামানত পাবে না। আপনাদের নৌকা নিয়ে ফরাজকে বাহাদুরি করে সংসদে দাঁড়ায় মুসলমানের কলজা আঘাত করে আমার দেশের মুসলমানদের পক্ষে যদি কেউ দালালি করে আমার দেশের সংসদে সৈয়দ সরকারের পক্ষে দালালি করলে সবচেয়ে 90 বছর মুসলমানের অন্তরে আগুন দেওয়া দিয়েছেন। সুতরাং সাবধান, সাবধান করে দিলাম। মিনু মেননার মুরগি চোর শাহরিয়ার কবি, বাংলাদেশে কাদিয়ানীদের পক্ষে দালালি করা যাবে না। বাংলাদেশে রাজনীতি করতে হলে, এখানকার লিডার বনতে হলে এই জায়গায় থাকতে হবে, কাদিয়ানীদেরকে মুসলিম মনে করেই থাকতে হবে। মুসলিম মিনাল্লাহ প্রথম করিব অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।